বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেদেশের নাগরিকেরা ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে দাবি করছেন। সময় ভিসা না পাওয়ায় গত 26 আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। স্লোগান ওঠে, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট জানালো ভারতের বিদেশ মন্ত্রক। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দিল ভারত। ভারতীয় হাইকমিশনে হুমকি এবং বিক্ষোভ দেখানোর জেরে প্রায় 20,000 বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন জানানো হয়েছে আপৎকালীন পরিস্থিতি ছাড়া কাউকে ভিসা দেওয়া হবে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে পূর্ণমাত্রায় কাজ শুরু হবে, তখন ভিসা প্রদানও স্বাভাবিক হবে। হ্যাঁ, রীতিমতো শর্ত রেখে দিল ভারত। এমনিতেই গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজকর্ম। বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু সার্বিকভাবে গোটা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়।